বৃহস্পতিবার বাঁকুড়া জেলার বড়জোড়ায় অশ্বিনী রাজের স্মরণসভা অনুষ্ঠিত হলো ও তার স্মৃতির উদ্দেশ্যে একটি মূর্তি উন্মোচন করা হলো। প্রথমে তার স্মরণে বড়জোড়ায় একটি পদযাত্রার আয়োজন করা হয় এবং একটি স্মরণসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য সিপিআইএমের নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। জানা যায়, অশ্বিনী রাজ শেষ দিন পর্যন্ত বাঁকুড়া জেলা সিপিআইএমের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বড়জোড়া বিধানসভায় তিনবার সিপিআইএম বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। বড়জোড়া বিধানসভা এলাকায় একাধিক উন্নয়নের সাক্ষী তিনি। বৃহস্পতিবার রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অশ্বিনী রাজের একটি মূর্তির শুভ উন্মোচন করেন। এই কর্মসূচির মধ্য দিয়ে বড়জোড়া বিধানসভা এলাকায় পঞ্চায়েত ভোটের আগে ঘুরে দাঁড়াতে চাইছে সিপিআইএম নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কেন্দ্র সরকারের বিরুদ্ধে রীতিমতো সুর চড়ান। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। কিন্তু ভেতরে গেঞ্জিটা ছোট ছিদ্র, গেঞ্জি আমাদেরও বগলটা ছিঁড়ে যায় পরি, কিন্তু অশ্বিনীদার বগল ছাড়া গেঞ্জি না, পিঠটা একদম কি বলে গোবলা না ভোগলা হয়ে গেছে সেরকম ছোট ছিদ্র। এখন কি হয়েছে অশ্বিনীদা, আপনি নিচে গেঞ্জি পরেছেন, পুরো পিঠটা দেখা যাচ্ছে বলে তাই নাকি? মানে ওই গেঞ্জি তো পড়তেও কষ্ট হয়, ওই গেঞ্জি পড়া তো খুব কঠিন ব্যাপার। যাই হোক, তখন কয়েকজন অধ্যাপক কমরেড ছিলেন, তাদের বললাম কি ব্যাপার, আপনারা অধ্যাপক বেতন তো কম পান না, জেলা পার্টির সেক্রেটারি অশ্বিনী রাজ তাই ভোগলা গেঞ্জি পরে চলতে হচ্ছে, এটা কি আপনারা দেখেন না, আমার ভালো লাগছে না। যাই হোক, তার একটা বিহিত হয়েছিল। আমি বলেছিলাম যে অশ্বিনীরা আপনি এই ধরনের গেঞ্জি আপনি পরবেন না দয়া করে, মানে আমি এই কথাটা বললাম এই জন্য, এই ধরনের কথা অনেকে বলে না, আমি বলতে চাইছি এই জন্য যে অশ্বিনীরা ছিলেন সত্যিকারের ভোলে ভালা একজন প্রকৃত কমিউনিস্ট, যিনি ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে অত তাড়িত ছিলেন না, অমানবিক কার্যকলাপ পরিচালনা করছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ার কোন কারণ নেই, আন্তর্জাতিক বাজারে যে ক্রুড অয়েল তার ব্যারেল প্রতি দাম যখন কমে তখন আমাদের দেশে পেট্রোলের দাম বাড়ে, আর সামান্য যখন বাড়ে তখন আরো বেশি বাড়ে। এই যে ভারত সরকার মোদী সরকার তারা জনস্বার্থ বিরোধী নীতি যে পরিচালনা করছে, দেশের মানুষের জীবন কিভাবে চলবে তা বিচার করছে না, তারই অঙ্গ হচ্ছে তাদের এই পেট্রোল ডিজেলের ক্রমাগত দাম বাড়ানো, গ্যাসের দাম বাড়ানো, মানে জ্বালানির দাম বাড়ানো, শস্যের তেল থেকে শুরু করে ভোজ্য তেলের সব ভোজ্য তেলের দাম বাড়ানো, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, এর সব কিছুর জন্য দায়ী কেন্দ্রে মোদীর নেতৃত্বে ভারত সরকার। আচ্ছা, হুঁশিয়ার সরকারের রাজ্য সরকারের যারা হবু শিক্ষক তালিকাভুক্ত হয়েছে তাদের চাকুরির সুবন্দোবস্ত করা অবিলম্বে উচিত, বারে বারে তারা রাস্তায় নামছে, সরকারের হুঁশ হয় না। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নম্বর 9635488286 অথবা 7001426721।
এই নম্বরে